দেখুন আমরা যে দলটা করি দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের এমন একজন নেত্রী যিনি রাস্তায় নেমে আন্দোলন, বোধহয় আপনি যদি সব দলকে দেখেন তাহলে সব দলের মধ্যে রাস্তায় নেমে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে বলতে গেলেও চলে। সেই আন্দোলন চলবে, হয়তো একটু দেরি হবে, কারণ টোটাল সিস্টেমটাই তো ওদের হাতে, একটু দেরি হবে, কিন্তু আমরা কনফার্ম আমরা টাকা আদায় করতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হচ্ছে, আগামী দিনে টাকা আদায় নিশ্চয়ই হবে। এই যে আন্দোলন করছে, যেমন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বলছেন, তার সঙ্গে সঙ্গে লোকসভারও ভোটের কিন্তু একটা প্রস্তুতি আপনারা শুরু করে দিয়েছেন। কবে হবে ভোট কেউ জানে না, ডিক্লেয়ার হবে আশা করা যাচ্ছে বছরের শুরুতে হবে। এই যে লোকসভা নির্বাচন আসছে, বসিরহাট কেন্দ্রের একজন সাংসদ ছিলেন নুসরাত জাহান, তার এই 5 বছরে কাজকর্ম কিরকম ভাবে এই বসিরহাট লোকসভার মানুষ নিয়েছে বা কি মত আপনার? দেখুন আমরা তো একটা সার্কেলের মধ্যে রাজনীতি করি, বারাসাত ব্লক 2। তো সমগ্র বসিরহাট লোকসভা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি বারাসাত ব্লক 2 এর একজন নাগরিক হিসেবে বলছি, অ্যাজ এ এমপি আমরা মানে নায়ের বরাবর আমরা সার্ভিস পেয়েছি। এটা আপনি ডেভেলপমেন্টের টাকা বলুন বা বাদবাকি একজন এমপির যে ফেসিলিটিসগুলো থাকে ভোটারদের জন্য, সেগুলো থেকে আমরা বঞ্চিত বিগত 5 বছর। এই বিগত 5 বছরে কি একবারও ব্লক 2-তে এমপি নুসরাত জাহান পদার্পণ করেন? আসেননি। কারণ কি সেটা উনি বলতে পারবেন? তাহলে তো বারাসাত ব্লক 2 5 বছরের জন্য পিছিয়ে গেল এমপি ফান্ড না? ওইভাবে ধরলে না, আপনি স্কেলটাকে যদি ওভাবে ধরেন তাহলে ভুল হবে। এমপি ফান্ডের যে টাকা, যে ডেভেলপমেন্টের টাকা আমরা পেলে হয়তো আরেকটু ডেভেলপ হতো, আরেকটু ভালো হতো ডেভেলপমেন্ট। বাকি স্টেট গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট সেটা 100% হয়েছে। আর নুসরাত জাহান মিনস একজন এমপি, এমপির ডেভেলপমেন্ট ফান্ডের যে টাকা তার বাইরেও অনেক কিছু ফেসিলিটিস থাকে যেগুলো গরিব মানুষ মানুষকে মানে ভীষণভাবে সাহায্য করে, এবং আমরা জনপ্রতিনিধি হিসেবে দিতে পারলে আমাদেরও খুশি হয়। সেটা আমরা বিগত 5 বছর সেই জায়গা থেকে বঞ্চিত। না, আপনি একটা কথা বললেন, এই 5 বছরে নুসরাত জাহান পদার্পণ করেন, তাহলে সাংসদের কাছে যে সই সাধারণ মানুষের দরকার হয় তাহলে কি সেটাও তারা পায়নি? ভীষণভাবে আমরা আপসেট এই বিষয়টায়। পাইনি মানে না বরাবর, হয়তো কারো এরকম 100% আর্জেন্সি ছিল, তাকে গিয়ে করে আনতে হয়েছে। যেহেতু ও একটা আপনার সেলিব্রিটি, সো ওকে রিচ করা খুব টাফ, তো সেই জায়গায় আমরা আপসেট আর কি। বারাসাত গোলাপুর ভিতরে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি হচ্ছে শাসক, আর এই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে রোহিঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ওখানে দেখা যায় আইএসএফ এর একটা শক্ত ঘাঁটি, তারা বিরোধী দল হিসেবে কাজ করতে চায়, ভিডিও অফিসে এসে আপনাদের কাছে দরখাস্ত করে, কি এ বিষয়ে মন্তব্য? এটা আপনারা কি করে জানলেন? আমরা জেনেছি আমাদের তথ্য থেকে। না, শক্ত ঘাঁটি আইএসএফ এর শক্ত ঘাঁটি কোথায়? রোহিঙ্গা অঞ্চল না, বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের। আমরা যেভাবে ভোট হয়েছে 2021-এ, সেই ভোটটা যদি আমরা আমাদের মতো করে করাতাম তাহলে হয়তো ওই 3-4টা আইএসএফ থাকতো না। যেহেতু ভোট সাধারণ মানুষ দিয়েছে আইএসএফ, সেখানে যারা আইএসএফ করেছে তারাও আমাদের দলের লোক, হয়তো মানে কোনো অভিমানে তারা ইয়ে করেছে, বিরোধিতা করেছে, 3-4টে সিট তারা জিতেছে। আইএসএফ সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, যারা আইএসএফ আছে তারা 24-এর লোকসভাটাকে দেখবেন সব তৃণমূলে জয়েন করে গেছে। আর এই যে আমরা শুনেছি কালকে বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের কাছে তারা দাবি করেছে বা আবেদন করেছে যে বিরোধী দলনেতা হিসেবে তারা যাতে কাজ করতে পারে,
আরেকটা আবেদন করেছে সেটা অ্যাজ ইউজুয়ালি বিডিও সাহেব যদি মনে করেন যে হ্যাঁ আইনগত ব্যাপার আছে ওটা যদি মনে করেন হ্যাঁ দিতে মানে দেওয়ার মতো মানে ওরা যোগ্যতা অর্জন করেছে পেয়ে যাবে নুসরত জাহান যে এমপিলাইডের টাকা কিছু খরচ করেছে কিন্তু আপনাদের সরাস ফিজিক্যালি ওনাকে আপনারা পাননি তা খুবটা কোথায় ফিজিক্যালি পাননি নাকি যে মানে টাকা দিয়েছে সেই টাকাটা অ্যালট কম না দেখুন ফিজিক্যালি পাওয়া ব্যাপারটা এরকম না সেলিব্রিটি মানুষ ফিজিক্যালি পাওয়াটা হয়তো সম্ভব না সবসময় সেটা না একজন এমপি একজন গরিব মানুষ যখন কোনো সরকারি হসপিটালে ভর্তি হয় একজন এমপির একটা মেডিকেল সার্টিফিকেট তার দরকার হয় সেই সার্টিফিকেটটা পেলে সেই মানুষটা অনেক উপকৃত হয় ন্যাচারালি আমরা যারা এই নিচে লেভেলে রাজনীতি করি যারা জনপ্রতিনিধি আমাদের কাছে তারা আসে আমরা দিতে পারি না খারাপ লাগে এই কমিউনিকেশন গ্যাপটা আমাদের স্টার্টিং থেকে টিল নাও এটা আমরা মানে ফেস করছি তাহলে তো আপনার বক্তব্যের যেটা মানে দাঁড়ায় সেটা হচ্ছে সেলিব্রিটি প্রার্থী হওয়া মানে সাধারণ মানুষের দুর্ভোগ ইউ আর 100% রং দিস ইজ নট সেলিব্রিটিদের মধ্যে একজনের আমি আমার এমপির কথা বললাম সেলিব্রিটি অনেক আছে সেলিব্রিটি এমএলএ এমপি আমাদের দলে অনেক আছে এবং তারা মানুষের সঙ্গে 24 ঘন্টা মাটিতে পড়ে কাজ করছে সারা বাংলা দেখছে সেটা আপনারা মিডিয়াতে তো দেখেইছেন আমি বারাসাত ব্লক 2 এর কথা বললাম আমাদের এমপি বারাসাত ব্লক 2 এর সঙ্গে তার কতটুকু নিবিড় যোগাযোগ ছিল লাস্ট 5 বছরে সেটা বললাম আপনার হিসেবে ব্যর্থ না ঠিক আছে কোন দিক থেকে কাজকর্মের দিক থেকে এবং নাগরিক পরিষদ আমি আপনাকে প্রথমেই বলেছি আমি বারাসাত ট্যুর কথা বলতে পারি বারাসাত ট্যুরের কথাই জিজ্ঞেস করছি বারাসাত ট্যুরে আমার যতদূর জানা আছে এমপিলাইডের ডেভেলপমেন্টের কাজ খুব বেশি হয়নি হয়নি বললেই চলে হয়তো যেটা হয়েছে সেটা খুব খুব খুবই সামান্য মানে সেটা না হলেও পঞ্চায়েত থেকে আমরা করে দিতে পারতাম আমরা কাজ করেছি অনেক আসছে যে লোকসভা প্রার্থী হিসেবে আমি বলছি না কে প্রার্থী হবে পছন্দ কাকে ওটা তো দল ঠিক করবে দল ঠিক করবে কে প্রার্থী হবে তবে আমাদের রাইট নাও যে বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি হাজী নুরুল ইসলাম সাহেব 2009 এর এমপি ছিলেন রাইট নাও এমএলএ আমরা ওনাকে 24 ঘন্টা পেয়েছি বলতে পারেন রাত 2টোর সময়ও পেয়েছি তো এই আমাদের বর্তমান যে এমপি যিনি আছেন তার যে বিগত 5 বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি হাজি সাহেবের মতো একজন মানুষ হলে এলাকার সাধারণ মানুষ সাধারণ তৃণমূল কর্মী বলেন সাধারণ মানুষ বলেন তারা উপকৃত হবে তারা সুবিধে পাবে এটা 100% কিন্তু যখন এমপি পদে যদি দাঁড়ায় এবং উনি যদি জিতে যায় তাহলে সেক্ষেত্রে তার এমপির তো এলাকাও বড় হয়ে যাবে সেক্ষেত্রে তার তো উনি অ্যাজ এ এমপি সাকসেসফুল সেটা দেখিয়েছেন 2009 যখন দাঁড়িয়েছিলেন উনি এমপি হওয়ার পরপরই আমাদের আয়লা হয় সেই আয়লার সময়তে উনি বসিরহাট বা ওই সাইডের মানুষের কিভাবে পরিষেবা দিয়েছেন নিজে সেখানে রাত্রি যাপন করে নিজে থেকে এবং আমাদের সবাইকে বলেছে যে তোরা যে যেভাবে পারিস হেল্প কর আমরাও করেছিলাম আমরা আমাদের এখান থেকে শুকনো খাবার মেডিসিন অনেক কিছু নিয়ে গেছিলাম সেটা ওনার রিকোয়েস্ট উনি যেভাবে মাটি কামড়ে থেকে করেছেন অ্যাজ এ এমপি উনি তো 100% সাকসেসফুল মানে আমাদের দিক থেকে এবার দল যেটা ভালো বুঝবে সেটা করবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি থেকে আওয়াজ উঠছে 2024-এ ইন্ডিয়া জোটের প্রার্থী হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরুতেই ধরা খেল এবং ধরাশায়ী হয়েছে ইন্ডিয়া জোট 4 রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল 3 রাজ্যে বিজেপি দখল করেছে 1টি কংগ্রেস কি বলবেন এই বিষয়ে মন্তব্য ইন্ডিয়া জোট দেখুন ইন্ডিয়া জোটের নেতৃত্বে কে আছে ভারতবর্ষের বিরোধী দল বলতে কারা কংগ্রেস কংগ্রেসের ভূমিকা এই 4টে রাজ্যের ভোটে কি ছিল সেটা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন তাদের যে সেই নেহরুজির আমলের যে সেই
গদি বিছিয়ে বালিশ বিছিয়ে নিচে আসন গড়িয়ে বসে রাজনীতি করা, সময়টা চেঞ্জ হয়েছে কিন্তু তাদের সেই ট্র্যাডিশনটা চেঞ্জ হয়নি। এখন ওই পলিটিক্স চলে না, সেটাই তিনটে রাজ্যের ফলাফলের ব্যাপার। আর একটা কথা, 2021-এ যে বিধানসভা হলো, এই বিধানসভাতে আপনারা মিডিয়াদের মিডিয়ার লোকজন আপনারা বুঝবেন, 2021-এর বিধানসভার ভোটের আগে থেকে বিধানসভা ভোটের রেজাল্ট আউট হওয়া অবধি এরকম একটা ফ্লো ছিল বাংলাতে বা টোটাল ভারতবর্ষে যে বাংলায় পরিবর্তন হচ্ছেই, সেটা মিডিয়ারা আপনাদের মানে মিডিয়া বলতে কি গদি মিডিয়ারা তো 24 ঘন্টা দেখিয়েছে, যারা আপনাদের মতো যারা ইয়ে চ্যানেল তারাও দেখিয়েছেন। আমরা আসতে দেখেছি প্রধানমন্ত্রীকে সপ্তাহে একবার করে, আর তৎকালীন বা বিজেপির সভাপতি নাড্ডা, জেপি নাড্ডা, তিনিও এসেছিলেন অনেকবার। অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারই করেছেন। মিডিয়ার পেছনে বিজেপি 19,000 কোটি টাকা খরচা করেছিল, সিবিআই ইডি শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হিলনিতে চলেছিল, সব কিছু ছিল, কিন্তু আলটিমেট রেজাল্টটা হয়েছিল 2021-এর যে নির্বাচনের রেজাল্টটা হয়েছিল বিগত দিনের থেকে আমাদের সিট বেড়েছিল। তো ছোট্ট একটা কথা আমরা মুখে বলবো না, 24 সালে দেখে নেবেন 24-এর লোকসভা ভোটে বিজেপি কটা সিট পায়। আপনার বক্তব্যে কিন্তু একটা দাবি উঠে আসলো যে বসিরহাটে ভূমিপুত্র চাই, সেটা হাজিনুরুল ইসলাম হোক কি অন্য হোক, আপনি আপনি এটা যাকেই যে জায়গাতেই যে ধরনের যে লেভেলের নেতাকেই কোশ্চেন করবেন, আপনি আমাকে কোশ্চেন করলে আমি তো চাইবই যে আমার ভূমিপুত্র হোক। আপনি যদি বসিরহাটে কাউকে কোনো নেতাকে প্রশ্ন করেন, সে চাইবে ভূমিপুত্র হোক, সবাই চাইবে। কিন্তু সবচেয়ে বড় আমাদের চাওয়া পাওয়াটা এখানে ব্যাপার না, দলের যেটা ডিসিশন সেটাই ফাইনাল, দল যেটা করবে সেটাই ঠিক। লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী তারা জেলে, এটা কি এফেক্ট করবে বলে মনে করছেন? কি জন্য? ভোটের ক্ষেত্রে দেখুন, আমার আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হই, আপনি যদি সিবিআই এর ডিআইজি র্যাঙ্কের কোনো অফিসার হন, আমি যদি আপনাকে ফোন করে বলি যে কালকে অমুককে না ধরলে তুমি কালকে সন্ধ্যার মধ্যে সাসপেন্ড হবে, তুমি ধরতে বাধ্য, কারণ তোমার চাকরিটা বাঁচাতে হবে। আমরা অনেক গল্প শুনেছি, আমাদের কাছে অনেক কিছু আছে, আপনারা দেখলে আমরা দেখাতে পারি। আপনারা আমাকে একটা কথা বলুন, আজ অবধি যে কজনকে ধরেছে, বালুদা থেকে লাস্ট বালুদা থেকে শুরু করে কেষ্টদা থেকে শুরু করে যাদেরকে ধরেছে আপনারা বলুন, আজ পর্যন্ত একটা প্রমাণিত হয়েছে কোর্টে যে এ চোর। খালি মিডিয়াই চেঁচাচ্ছে চোর, আর শুভেন্দু অধিকারী চিঠি লিখছে কেন্দ্রীয় সরকারকে যে বাংলার টাকাটা যেন যেভাবে আটকানো যায়, আর মিডিয়ায় চেঁচাচ্ছে যে এরা চোর। আপনার আগে প্রমাণ করুন যে চোর, তারপরে বলবেন চোর। আপনারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মঞ্চ বেঁধে বিভিন্ন প্রতিবাদ সভা করছেন বঞ্চনার বিরুদ্ধে, কিন্তু সেই সভা থেকে দেখা যাচ্ছে আইএসএফ এবং সিপিএমকে বারবার করে টার্গেট করা হচ্ছে, কেন্দ্র সরকারকে বাদ দিয়ে, বিজেপিকে বাদ দিয়ে। এটা হচ্ছে মানে বিজেপিকে বাদ দিয়ে না, অ্যাকচুয়ালি বিজেপি মানে তো বারাসাত এখানে কিছু নেই, বিজেপিদের কিছুই নেই। তো আপনি ম্যাক্সিমাম রাস্তায় দেখতে পাবেন 2-4টে ফ্ল্যাগ, তার বেশি কিছু নেই। বিজেপি যেটা করাচ্ছে, বিজেপি কি করছে, বিজেপি টাকা, বিজেপির অনেক টাকা আছে ভারতবর্ষের এই মুহূর্তে, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল পয়সার হিসেবে, তাদের অনেক পয়সা আছে। তারা আব্বাস সিদ্দিকীর মতন কয়েকজন দালালকে কিনছে পয়সা দিয়ে, আর আব্বাস সিদ্দিকীর মতন কয়েকজন দালাল এলাকায় কিছু মানুষকে কিনছে যারা 2 পয়সায় বিক্রি হয়, তারা ফ্ল্যাগ মারছে। আমরা সেটা দেখে নেবো, অসুবিধা নেই। আইএসএফ বিরোধী, হোয়াট ইজ দ্য আইএসএফ, আইএসএফ সম্পর্কে কথা বললে আমার সময় নষ্ট হচ্ছে, অন্য কথা বলুন। ডায়মন্ড হারবার লোকসভায় অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, হুম, ফলাফল কি হতে পারে? নওশাদ সিদ্দিকী জিতে যাবে। একটা উদাহরণ দেয়, ছোট্ট গল্প বলি। দুটো মাতাল রাতে মদ খেয়ে রাত্রেবেলা ছাদের উপরে শুয়ে আছে, চাঁদের উপর দিয়ে মেঘ যাচ্ছে। তো একটা মাতাল, আমি শর্টে বলছি গল্পটা, একটা মাতাল বলছে আর একটা মাতালকে, জানিস আমার দাদুর এত বড় একটা বাঁশ ছিল, ওই চাঁদের উপর দিয়ে যে মেঘ যাচ্ছে ওগুলো সরিয়ে
যখন মেঘ যেত সরিয়ে চাঁদ দেখত। সরি আমি ভুল বললাম, প্রথমে আর একটা মাতাল বলছে আমার দাদুর একটা গোল আছে, মানে গোয়াল ঘর, যে গোয়াল ঘরটা এতটাই বড় একদিক থেকে যদি বাছুর ঢোকে অন্যদিক থেকে গাই হয়ে বেরোয়। তো বলছে এত বড় গোয়াল ঘর হয় নাকি? ও তখন বলছে বলে শোন আমার দাদু এরকম ওই চাঁদের উপরে মেঘ গেলে মেঘ সরিয়ে দেখতো। তো বলে অত বড় বাঁশ রাখতো কোথায়? বলছে কেন তো দাদুর ওই গোয়াল ঘরে। তো আব্বা সিদ্দিকিরা এখন ওই রাত্রে মদ পদ খেয়ে ওইসব গল্প বলছে ওখানে। ও তো দাঁড়ালে অভিষেক ব্যানার্জি যে ভোটে জিতেছিল ডবল মার্জিনে জিতবে। আমাদের তো এক্সপেকটেশন সেটাই। ও তো মাতাল বিরোধী দলের নেতা, তো শুভেন্দু ওদিকে চোর, তো তো ওর ওর কথা, ওর কথা যত কম, যে ছেলেটা বাংলার ছেলে আপনি বিরোধী দল করতে পারেন, আপনি বিজেপি করুন সিপিএম করুন সব করুন, আপনি কিভাবে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখতে পারেন যে বাংলার গরিব মানুষের 100 দিনের টাকা আপনি দেবেন না, এটা কিভাবে লিখতে পারেন? আপনি যে দলই করুন, আপনি তৃণমূলকে বিরোধী করুন সমালোচনা করুন সব কিছু করুন, কিন্তু বাংলার গরিব মানুষের টাকা যেন না দেওয়া হয়, আবাস যোজনার টাকা যেন না দেওয়া হয়, এই সম্পর্কে চিঠিটা কেন্দ্রীয় সরকারকে লিখছে কে? শুভেন্দু অধিকারী। ওর নাম আর বলেন না, অন্য কথা বলেন। একদম শেষ প্রশ্ন, লোকসভাপতি যে 42-এ 42 কথাটা বললেন আপনারা, কিন্তু ইতিহাস বলছে এরকম কোন রাজ্যই, যে রাজ্যে যে কটা সিটি লোকসভার থাকবে না সেটা কোনো এক পক্ষ পায়নি, আপনারা সেই রকম ব্রেক করবেন? 2011 সালে আপনাদের মতো সাংবাদিকরাও ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে সিপিএম নামক এই দলটাকে হারিয়ে ওই মসনদে বসবে, যে মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুল ধরে বার করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা যেটা চাক্ষুষ করেছিলেন সেটা হচ্ছে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে হারিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। হবেই বলছি না, হতেও তো পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ।